वेलकम बैक टू माय चैनल। तो गाइस आज के আমার বাড়িতে পূজো আছে ভগবতী পূজো, তার জন্য আমি অলরেডি রেডি হয়ে গেছি। আর আজকে আমি সারা দিন কি কি করি আর আজকে আমাদের পূজো শক্তি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা অবশ্যই দেখো গাইস। আগের দিন থেকে মা সবকিছু রেডি করে রাখছিল, যেমন বট আসুত পাকুড় ঘর সাজানোর জন্য সবকিছু। তাই মা পাঙ্কি ভাই সবাই মিলে আমরা রেডি করছিলাম, আর এটা আমাদের বাড়ি। আজকে দিনটা সবাই খুব ভালো করে কাটাও, আনন্দে কাটাও নতুন বছর। তো এইটুকু আমি প্রে করবো, আর আমার ইউটিউব ফ্যামিলিকে সবাইকে বলবো শুভ নববর্ষ, লাভ ইউ অল। তো অলরেডি পুজোর বাউন্ডা ফুল চলে এসছে, মা ফল কাটছে। প্রত্যেক বছরের মতো এবছর আমাদের ভগবতী পুজো হচ্ছে। অনেকে হয়তো জিজ্ঞেস করবে ভগবতী পুজোটা কি, কারণ আমাদের দুধের ব্যবসা রয়েছে আর আমার বাবার ব্যবসা উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর আমাদের ভগবতী পুজো হয় পয়লা বৈশাখের দিন। আগে আগে ঠাকুর হতো আর এখন ঠাকুর হয় না, সেই জন্য আমরা বাড়িতেই ঘট পুজো করি। এবার ঝটপট করে পুজোর জোগাড়গুলো করে নিতে হবে, বামটা করে অলরেডি চলে এসেছে আর এখানে মা বোন সব কিছু ফলগুলো কাটাকাটি করছে। তো মাকে আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার মাকে আর আমাকে অনেকটা একই দেখতে, তো কমেন্ট করো যে সত্যি একই দেখতে না আলাদা দেখতে। আমাদের চিড়ে মাখানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মা আর বোন ফলগুলো কেটে নিচ্ছে, যেহেতু বামুন ঠাকুর এলো তাই আগে থেকে কেটে রাখিনি, কারণ যেহেতু এত গরম। পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর তার সাথে আমাকে কেমন লাগছে শাড়ি পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিছুই করছি না, মা আর বোন সব করছে আর আমি শুধু ব্লগ বানাচ্ছি। আমার বোনকে সবাই চিনতে পারছো কিনা দেখো, কমেন্ট করে জানিও। তো গাইস দেখতে পাচ্ছ এখানে সব রকমের ফল কাটা হয়ে গেছে, আর পাড়াতে যেহেতু আমাদের প্রসাদ বিলি করতে হয় তার জন্য এত কিছু বেশি করে আইটেম করা হয়েছে, এছাড়াও রিলেটিভসদের বাড়ি টাড়ি সব কিছু। ফাইনালি দুজন গেস্ট আমাদের বাড়িতে চলে এসছে, পাঙ্কি আর সুদিতি। পাঙ্কিকে রেড ড্রেসটা পরতে কত সুন্দর লাগছে, আর বাপরে পাঙ্কি এসেই সঙ্গে সঙ্গে সবাইকে প্রণাম করতে স্টার্ট করে দিয়েছে, আমার মাকে আমাকে সবাইকে। আর পাঙ্কি কত সুন্দর মেকআপ করেছে দেখো তোমরা, পাঙ্কি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। পাঙ্কি চলে এসছে আর পাঙ্কি এসেই সবাইকে প্রণাম করছে। পাঙ্কির কতগুলো ড্রেস হয়েছে বল, মুখে বল কটা হয়েছে, পাঁচটা হয়ে গেছে পাঙ্কির ড্রেস। আমাদের ভগবতী পুজো হচ্ছে তার জন্য আমরা অলরেডি সেজে গুজে সবাই চলে এসেছি, আর শুভ নববর্ষ সবাইকে যেটা বল, একটা হাম্পি আমাকে। গাইস পাঙ্কি আমাদের ফার্স্ট বার শাক বাজাচ্ছে, তো শাক বাজানোটা পাঙ্কি দেখো। তো পুজো প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর এখন হোম হবে, তার জন্য প্রস্তুতি চলছে। তো এখন হোম হচ্ছে আর হোম প্রায় কমপ্লিটের পথে, এরপর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে গেছে, এবার সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো। তো ঘর থেকে জল নিয়ে হাত ধুয়ে নেবো, বাবুটা জোরে জোরে মন্ত্র বলবে কিন্তু, ঠিক আছে? সুন্দর
এটা আমার বাপি, আর বাপি সারাদিন সত্যি বলতে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে। যেহেতু আমাদের ব্যবসা রয়েছে, তাই বাপি কাজ করতে করতেই চট করে এসে একটু প্রণামটা সেরে নিল। পুজো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা পাড়াতে প্রসাদ বিলাতে যাব। এটা আমাদের মন্দির, আর এটা গেট। আমাদের পাশের পাড়াতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার যাব আরেকটা পাড়াতে। তাই মা সব প্রসাদগুলোকে সাজিয়ে দিচ্ছে। আজকে নববর্ষ, তাই মা বললো সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাবে। তাই আমরা চলে এসেছি গৌড়ার একটা রেস্টুরেন্টে, ফুড অ্যান্ড ফিল রেস্টুরেন্ট। এটা খুব সুন্দর, এর আগেও আমি এসেছিলাম ভাইয়ের সাথে একবার, আর আজকে সেকেন্ডবার এলাম। ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা। ভেতরটা খুবই সুন্দর, যেহেতু আজকে ভিড় ছিল তাই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আমি আর বোন চলে এসেছি, ভাই মা আসলে আমরা কি খাবো মেনুটা ঠিক করবো। ভাই আর মা চলে এসেছে, মা আর ভাই গিয়েছিল পিসিবাড়ি প্রসাদ দিতে, তো ওখান থেকেই চলে এসেছে। তো এরপর আমরা মেনুটা ঠিক করব যে আমরা কি খাবো। মেনু ঠিক করার দায়িত্বে অ্যাকচুয়ালি ভাই ঠিক আছে। দেখ কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা সবাই ওয়েট করছি। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করছি চিকেন পাকোড়া, তন্দুরি রুটি, বাটার নান, চিকেন কষা আর মটর পনির। এখানে মটর পনিরটা খুব ভালো, এর আগেও আমি খেয়েছিলাম, খুব টেস্টি করে যদিও মটর পনিরটা, আমার মায়েরও খুব ফেভারিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও, তার সাথে আমার চ্যানেল নতুন যারা রয়েছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।